সমস্ত মোৰ নমস্কাৰ আজি মই আপোনাক দেখাই প্লষ্টিক কুণ্ডটো কেমি আপোনাৰ চিমেণ্ট কুণ্ড কৰি পাৰিব তা আপোনাৰ ঘৰে ৰ ঘৰ জিনিছৰে আপোনাৰ কৰি পাৰিব কেৱল আপোনালোকৰ ভঙা বাল্টি আপোনাৰ চিমেণ্ট বা এইসুৰে আপোনাৰ সুন্দৰভাৱে এত সুন্দর আকর্ষণ করুব আপনার সিমেঁট কুণ্ড পাইপারে যেটা কি বহুত স্ট্রং হওয়া সহ আপনার ঘরে বহু সুন্দর ভাবে সজাই পেবে তো নিশ্চিত ভাবে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আপ ইি আপনার ঘরে রইম করে পেয়ে মুখে চ্যাঞ্ঞ্জ দে আপনার নিশ্চিত ভাবে ঘরে করে পে তো নিশ্চিতভাবে ভিডিওটি দেখবেও দেখা পরে নিশ্চিতভাবে তার ফিডব্যা জনাইবেও যদি ভালো লাগি লাইক সেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে প্রথমে আপনার বালি ভালোভাবে চলাই নবে চলে সারা পরে আপনার বা যদি তিন কড়া রয়েছে সিমেন্ট আপনার গোটে কড়া রখবে তে পে এটি আপনার বাঁন্ধর ভাবে তা ফাইন করি রক্ষিদি আপটে আপনার সিমেন্ট রাখি যদি কোহিব তিন বাই এক রে রাচ্ছি আপনি ভালোভাবে তাপরে তা মিক্স করেদি তা ভালোভাবে সিমেট সহ মিক্স করি আপটে দেখ হাইট সিমেন্ট হাইট সিমেট আপনার যে সিমেন্ট রয়েছে নর্মাল সিমেন্ট যে বজারে মিলুছে তো নিয়ে আসবে তাকে ভালোভাবে মিক্স করি আউ গোটে জায়গার রাখবে তাকে ভালোভাবে পাঁচ করি

মিক্স করবে ভালোভাবে শুণন্তমি প্রোসেসে হচ্ছি নহলে আপনার কুন্ড বহুত খারাপ হব তো তাপরে এপটে আপনার যে আমাদের সিমেন্ট যে গোড়েও তাকে ভালোভাবে এমি ফেটু থাকবে পুরো ফেটিক পুরো সেটি মিক্স করে দেবে কিছু সময় পরে আপনার যে গোড়াই মশলাটি কু তা আপনার যে আপনার কুন্ডে যে আপনার সিমেট পাঁচ দিয়ে তাপরে সেটি তাপরে ভাবে তাকু থাপি ভাবে তাকে রাখবে তাপরে আপনার যে করণী ভাবে সাইজ করি তা

फ बहुत ही भल अच्छी मन रखुद प्रथमें जो ह्वेट सीमेंट आमेन्टर जो पा मिक्सिंग करा चारिपटेली तो से जिनस जमा भी भूलिना नहीं करेंगे आइट सीमेंट जो कुंडी बाहर सीमेंट कुंडी तो ह्वाइट हो बहुत ही फेनसींग देख हाँ आज्ञा तो आप देख पारे तो कुंडटी के सुंदर भाव से फेसींग रही শেষে আপনার প্লাষ্টিক কুন্ডটি যে বাড়ি যে ফিসিংর বহু সুন্দর ভাবে রহব যদি আপনার সুন্দর নহেছি তাহলে নিশ্চিত ভাবে আগুক কো তার কমিটি যে প্রোবলেম হয়েছি তামি সর্ট আউট করবে তার ভিডিও আগুক্ত অনেক যে আপনার সে বাহারি গলাপরে দিন পরে তাকে বাহার করবে তা আপনার সেই কুণ্ডের যে হল করতে হবে তাকে বন্ধ করে দিয়ে পাড় ভর্তি করে দেবে মিনিমম সাত আঠ দিন পর্যন্ত রাখবে তাপরে তা আপনার পাষ্কসন করে আপনার সেটি আপনার কি ফুল গছ মাটি আপনার লগাই প

আপনকৰ সেই যো পানীটি যো সিমেন্ট পানীটি ৰৈ থকা তাক ভালভাৱে যদি সেই প্লাষ্টিক কুণ্ডৰ সৈতে মেচ ন কৰিব ভালভাৱে ছেট ন হব таহে এমিতি সবো আপোনকৰ সিমেন্ট কুণ্ডটি হৈ যাব যা কি অতি খৰাব লাগিব আৰু আপোনক ডিப்ரেশন মডৰে পঢ়াই দিবে মু তো বহুত কষ্ট পাইছিল সব দেখিলা পরে তাপে ইয়াকো ইয়াৰ সলুচন আপোনকেমতি কৰিবে সিমেন্ট পানী কো নেবে সিমেন্ট কো বহুত বহলিয়া সে ৰখিবে তাপে তা ওপৰে আপোন তাকো ভালো ভাবে নেসি নেসিকা পুরো রক্ষিদে আর তাকে ফিনিশিং কমিটি করবে সে করে জমা আপনার ফিনিশিং হব না তো আপনার গোটে সফট কপড়া নেবে কপড় ভালো ভাবে বুড়াই তো এমিতি আস্তে আস্তে হাউলে হাওলে পুরা তা ফিনিশিং করবে কিছু সময় শুকি গলা গলাপরে তা পুঁ আপনার সফট কপড় যে ভালো ভাবে পোছবে অদা কনা নকলে বি সেতবে আপনার তাকে ফিনিশিং কলে সে অটোমেটিক বহুত সুন্দর ভাবে আউ পুরা চিকিণি আপনার ফিনি যা ফলে আপনার সুন্দর কুন্ড পাইপারে एवे मुझू देखी आउ गोटे प्रोसेस केमी करते तोमित आपं थ्री बै वन आज तो सीमेंट तोलिशत गोलता आन देखो मोबिल अच्छी मोबिल को भल भाव में आपंको प्लास्टिक कुंडिक कुंड चारिपटे भल भाव लेते आल भाव पालस करते जोटा कि आप गोटे कपड़ा ने मोबिल्क नहीं कि भल भाव में लेदेला तो देखो मुझे केवे से कामटे करूँच तो प्लास्टिक भितर आप जो ई मोबिल भल भाव चारिपटेद

তাপরে ছোট কুন্ডটিয়ে কিংবা বাল্টিটিয়ে নাইলে ডবিন মুখিপা যেটা কি বড় কুন্ড যে আপনার রয়েছে ছোট কুন্ড সহ তার গ্যাপটা মসলা ঢালবে মিনিমম আপনার পাঁচ ছয় ইঞ্চর হয়ে দরকার তেলার ট্যাপ লগাই দে যা ফলে মশলাটি সেটি ভিতরে রইপার তাপরে আপনার সেমি মশলা নেবে মশলা নেই সারা পরে তাকে রাখবে তো যে সে যে হো তো পাইবে না তো পিটি